আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রাতে কাপড় ছাদে ঝুলিয়ে রাখলে সমস্যা আছে কি উত্তর হল শরীয়তে দৃষ্টিতে সমস্যা নেই তবে ঘুমানোর একটি সুন্নাত হলো ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করে ঘুমানো এর দ্বারা উদ্দেশ্য হল নিজেদের জানমালের হেফাজত করা আর রাতে বাইরে কাপড় চোপড় থাকলে চুরি হতে পারে কিংবা বাতাসেও নিয়ে যেতে পারে আবার কোনো কিছু পরে কাপড় ময়লা বা নাপাকও হয়ে যেতে পারে এজন্য ঘরে নিয়ে আসাই উত্তম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন